আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নইমি সুরচনা ফেব্রিক্স থেকে আবারও চলে আসলাম আপনাদের সবার সাথে লাইভে। আজকে ঈদের ছুটির পর আজকে প্রথম লাইভে চলে আসলাম। হোপফুলি আপুর আমাকে একদম তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন। আর আজকে যেহেতু অনেক দিন পরে লাইভে আসছি, তো এর জন্য আমি আজকে লেট তো করিনি, আরও এক মিনিট আগে আসছি। এখন দেখা যাক কারা কারা হচ্ছে কি আমাকে এক মিনিট আগে জয়েন করে ফেলে। আর আমাকে সবাই জয়েন করে অবশ্যই হচ্ছে কি কমেন্ট করে জানিয়ে দিবেন যে কারা কারা আমার সাথে আছেন বা কারা কারা আমার লাইভটা সুন্দর করে দেখতে পাচ্ছেন। ওকে, সবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে হচ্ছে গিয়ে ক্যাপশনে লিখে দিয়েছি পাকিস্তানি স্পেশাল, আজকে হচ্ছে গিয়ে পাকিস্তানি স্পেশাল লাইভ হবে। আর আজকে যেহেতু মানে মাঝখানে একটা অনেক লম্বা মানে ছুটি ছিল, তো এই জন্য আমি ভাবলাম যেহেতু আজকে ফার্স্ট লাইভ, তো আজকে মানে একটা একটা ড্রেস দেখালে হবে না, আজকে কয়েকটা ড্রেস একসাথে দেখাতে হবে। তো একদম কয়েকটা ড্রেস আমি একসাথে দেখাবো। ওকে, হাই আপু, হ্যালো সুমাইয়া আপু, হাই আপু, হ্যালো নিশাত সিলভিয়া আপু, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম আসিফা খাতুন আপু, অনেক দিন পর নিশাত তাসিম আপু লিখেছে, হ্যাঁ আজকে অনেক দিন পরে লাইভে আসলাম, দেখা যাক যে আজকে কে কে আমাকে জয়েন করে। হ্যালো আপু, হ্যালো ইমা শিকদার আপু, হাই আপু কেমন আছো, হ্যালো হাফেজ আকন্দ আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন, আপনাদের সবার ঈদ কেমন কাটলো, ছুটি কেমন কাটলো, কি করলেন, সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। যারা যারা আমার সাথে আছেন দেখছেন, সবাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ওকে, কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আমার সাথে আছেন। আর অবশ্যই হচ্ছে গিয়ে লাইভটা একদম সুন্দর করে শেয়ার করে দিবেন। আপু কেমন আছো, এই তো আলহামদুলিল্লাহ, মন কমেন্টটা চলে গেল, আলহামদুলিল্লাহ মনির আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন, ক্লিয়ার আপু, ওকে ঠিক আছে। আজকে কিন্তু আমি পাকিস্তানি স্পেশাল লাইভ করছি, আর অনেক আর কি আজকে একটা না, আরও অনেকগুলো পাকিস্তানি ড্রেস দেখাবো, আর সবগুলো হচ্ছে গিয়ে আর কি ড্রেসের তুলনায়, ড্রেসের কোয়ালিটির তুলনায়, ড্রেসের মধ্যে যে কাজ আছে এগুলো সবগুলো তুলনায় সবগুলো প্রাইস অনেক সুপার ডুপার রিজনেবল হবে। তো একদম সবগুলো লাইভ আই মিন লাইভের সবগুলো ড্রেস দেখতে হবে, কারণ পাকিস্তানি ড্রেস হিসেবে প্রাইসগুলো যেহেতু রিজনেবল, তো যদি একটা চাইতে বেশি নিতে চান অবশ্যই আপনারা একটা চাইতে বেশি নিয়ে থাকবেন, কারণ প্রাইস যেহেতু সুপার ডুপার রিজনেবলে পাবে এর জন্য। ওকে, হাই সুইট হার্ট কেমন আছো, নাজিফা আপু লিখেছে, এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন। আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলেছে আমি ড্রেস, ও আচ্ছা হ্যাঁ অনেকেই আর কি, আচ্ছা আমি লাইভ আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিব, অলরেডি অনেকে জয়েন করে ফেলেছেন। আর সবাই অনেক 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 সুন্দর করে অনেক অনেক রিভিউ শেয়ার করেছেন এই ঈদে, এটার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। এরকমভাবেই যখন আমাদের কাছ থেকে ড্রেস নেবেন, যদি আপনাদের ড্রেস ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে রিভিউ দিয়ে জানিয়ে দিবেন যে আপনাদের ড্রেসটা কেমন লেগেছে, তাহলে আর কি আমি আসলে বুঝতে পারি যে আসলে কোন কালেকশনটা আপুরা বেশি পছন্দ করেছে। ওকে, আচ্ছা যেহেতু অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে, আমি ফার্স্টে আজকে এখন ইম্পর্টেন্ট কিছু কথা আর কি ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দিব, এরপরে আমি ড্রেস দেখানো স্টার্ট করব। ওকে, তো ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গিয়ে যে ফেসবুকে কিন্তু অনেক হচ্ছে গিয়ে আপনার ফেক ফ্রড পেজ ওপেন হয়েছে, যেখান থেকে নাকি আপুদেরকে বিভিন্নভাবে প্রতারণা করছে বা করার চেষ্টা করছে। তো আপনারা অবশ্যই 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 যখন আমাদের পেজে ইনবক্স করবেন, অবশ্যই আমাদের পেজে লাইক আর ফলো দেখে মানে লাইক আর ফলোয়ার্স দেখে আপনারা আমাদের পেজে ইনবক্স করবেন। আমাদের হচ্ছে গিয়ে পেজে আপনার কত যেন 4 লক্ষ তো না 4,66,000 লাইক আছে, আর হচ্ছে গিয়ে 4,84,000 ফলোয়ার্স আপুরা কিন্তু আমাদের পেজে আছে। তো অবশ্যই যখন ইনবক্স করবেন বা যখন অর্ডার প্লেস করবেন, লাইক আর ফলোয়ার্স দেখে অর্ডারটা প্লেস করবেন, ঠিক আছে। লাস্ট কিছু দিনে ধরেন 1-1.5 মাসের মধ্যে এরকম আর কি অনেক ফ্রড হয়েছে আপুদের সাথে, বা ফ্রড করার চেষ্টা করেছে বা ফ্রডও করেছে এরকম। তো আমরা আর কি অনেকগুলো আপুর প্রবলেম সলভ করেছি, এরকম অনেক আর কি যাই ইনসিডেন্ট হয়েছে লাস্ট 1-1.5 মাসে অনেক আপুদেরটাই আমরা সলভ করে দিয়েছি। কিন্তু এখন থেকে মানে আমি আজকে লাইভে আপনাদেরকে হচ্ছে গিয়ে বলে দিচ্ছি যে নেক্সটে যদি এরকম কিছু হয় বা আপনারা যদি ফেক পেজ অর্ডার প্লেস করেন, ওখান থেকে যদি আপনাদেরকে বিকাশ করতে বলে, যদি আপনার ওখানে বিকাশ করে দেন, তাহলে কিন্তু এটা রেসপন্সিবিলিটি সম্পূর্ণই আপনার হবে, এটা কিন্তু রেসপন্সিবিলিটি আমাদের হবে না। আমাদের পক্ষে যতটুকু প্রবলেম সলভ করা পসিবল হয়েছে, যেসব আপুদের প্রবলেম সলভ করা পসিবল হয়েছে আমরা করে দিয়েছি। নেক্সট টাইম থেকে আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই লাইক আর ফলোয়ার্স দেখে আমাদের পেজ ইনবক্স করবেন, আমাদের পেজে অর্ডার প্লেস করবেন। আর হচ্ছে গিয়ে আপনাদের যেভাবে করে ফ্রড হচ্ছে, দুইভাবে আসলে ফ্রড হচ্ছে 1-1.5 মাস ধরে, তো আমি ওইটাই বলে দিচ্ছি। এক হচ্ছে গিয়ে আপুরা ভুলে হয়তো ফেক পেজের মধ্যে অর্ডার প্লেস করে দেয়, তো তখন ফেক পেজ থেকে আর কি অ্যাডভান্স করতে বলে বা বিকাশ করতে বলে, তো অনেক আপুই বিকাশ করেছে, আবার অনেক আপুই হচ্ছে গিয়ে করেনি, মানে কিছু আপু বিকাশ করে ফেলেছে, তো তারা হচ্ছে গিয়ে আমার যেটা মনে হয় যে তারা হয়তো বা চিন্তা করেছে যে আমার উপরে বিশ্বাস করে হয়তো বা তারা ওই ফেক পেজে বিকাশ করে দিয়েছে, কিন্তু ওটা কিন্তু আসলে আমাদের পেজ নোট হচ্ছে গিয়ে
ফেক পেজ, এভাবে হচ্ছে গিয়ে ফ্রড হচ্ছে। আর আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেভাবে নাকি বেশিরভাগ হচ্ছে গিয়ে ফ্রডটা হচ্ছে, আমি একদম ভালো করে আপনাদেরকে বলে দিলাম, এটা একদম সুন্দরভাবে বুঝে নেবেন যে যখন আমাদের একটা ড্রেস স্টক আউট হয়ে যায়, অনেক আপুই কমেন্টে লিখেন যে আপু আমি এই ড্রেস চাই, এই ড্রেস নিবো, এটা রিস্টক করো, ওটা রিস্টক করো, তো তখন অনেকেই আপনাদের কমেন্টে এসে রিপ্লাই দেয় যে আপু আমার কাছে এই ড্রেসটা আছে, আমি নিয়েছি, আমি এখন সেল করব, আমার হয়তো বা অনেক ধরনের প্রবলেম, অনেক পারিবারিক সমস্যা বা অনেক ধরনের প্রবলেম থাকে। তো এই জিনিসটা যখন হয়, মানে আপুরা হয়তো বা মনে করে যে হ্যাঁ আসলেই আমি পেলে তো খুশি, তো তারা হচ্ছে গিয়ে সেখানে গিয়ে টাকা বিকাশ করে দিল যে তাকে ড্রেস দিবে, এটা সেটা, হয়তো বা সে আসলে আমাদের কাস্টমার, কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু টাকা পেয়ে আপনাকে হচ্ছে গিয়ে সুন্দর মতো ব্লক করে দিবে, আপনাকে কিন্তু ড্রেস দিবে না। তো এরকম করে কিন্তু এরকম করে এই জিনিসটাই হচ্ছে গিয়ে বেশি, এইভাবে করেই বেশি ফ্রডটা হচ্ছে, বেশি ফ্রড হয়েছে। তো যখন আপনাকে কমেন্টে কেউ লিখবে যে আমার কাছে ড্রেস আছে, আমি সেল করতে চাই, আপনি মানে নিবেন না, আমি বলবো যে সবাই এরকম ফ্রড না, কিন্তু যে কয়টা কেস আমরা পেয়েছি, যে কয়টা হয়েছে, এগুলো সবই আসলে ফ্রড বের হয়েছে, এখান থেকে কোনো একটাও জেনুইন ছিল না। ওকে, তো হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই যখন কেউ বলবে কমেন্টে, আপনারা গিয়ে অর্ডার আর কি তাদেরকে গিয়ে ইনবক্সে টাকা বিকাশ করবেন, এগুলো সেগুলো কিছু করবেন। অনেকে কমেন্ট করছে, কারো কমেন্ট করতে পারছে না, একটু ওয়েট করেন, আমার আরও কিছু ইম্পর্টেন্ট কথা আছে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে দুইটি ইম্পর্টেন্ট কথা গেল। আর লাস্ট আর মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমরা ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, কামরাঙ্গীচর আর কোথায় যেন বিক্রমপুরে হচ্ছে হোম ডেলিভারি দেই। এছাড়া আউট অফ ঢাকার আপুদেরকে এসি পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি, ক্যাশ অন ডেলিভারি, সুন্দরবনেও ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। কিন্তু কিছু কিছু জায়গায় যাদের নাকি ক্যাশ অন ডেলিভারি নেই, সুন্দরবনে বিকাশ আছে, কিছু কিছু জায়গায় কিছু কিছু আপুর রিকোয়েস্টে আমরা হচ্ছে গিয়ে সুন্দরবনের মাধ্যমে বিকাশ নিয়ে ড্রেস ডেলিভারি দিতাম। কিন্তু আজকে থেকে, এখনের এই লাইফ থেকে আমি বলে দিচ্ছি একদম ভালো করে যে যাদের নাকি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম থাকবে না আউট অফ ঢাকায়, তাদেরকে কিন্তু বিকাশ করে ড্রেস ডেলিভারি দেওয়া হবে না, কারণ আমাদের বিকাশ অপশন এখন থেকে বন্ধ হয়ে গিয়েছে, আপনারা হচ্ছে গিয়ে বিকাশ করে ড্রেস নিতে পারবেন না। ওকে, বিকাশ করে ড্রেস নিতে পারবেন না। নাইস লুক সিস্টার মনিরা চৌধুরী লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার ডান, থ্যাংক ইউ পলি আপু, আচ্ছা ইভা আপু শেয়ার করছে, থ্যাংক ইউ সো মাচ ইভা আপু। আজকে আমি অনেক কথা বলে ফেললাম, কারণ আজকে আর কি অনেকদিন পরে আসার এত ইম্পর্টেন্ট কথাগুলো সব জমে গিয়েছিল। ড্রেসটা আমাকে দিয়ে দাও, আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে কথা আর কি, যে আউট অফ ঢাকায় সুন্দরবনের মাধ্যমে কিছু কিছু জায়গায় আমাদের বিকাশ নিয়ে ডেলিভারি দেওয়া হতো, সেটা কিন্তু আজকে থেকে, এখন এই আজকে লাইফ থেকে বন্ধ হয়ে গেল, কেউ বিকাশ করে এখন ড্রেস নিতে পারবেন না। যদি হচ্ছে গিয়ে আপনাদের ওখানে ক্যাশ অন ডেলিভারি থাকে, তাহলেই আপনারা আউট অফ ঢাকার জন্য বলছি, কারণ ইন ঢাকায় তো আমরা কোনোদিনও আর কি বিকাশ নেই না, সবসময় আমাদের ক্যাশ অন ডেলিভারি হয়, হোম ডেলিভারি হয়, কিন্তু আউট অফ ঢাকায় আর কি যদি আপনাদের বিকাশ করতে হয়, আই মিন যদি ক্যাশ অন ডেলিভারি না থাকে, কন্ডিশন সিস্টেম না থাকে, তাহলে কিন্তু ড্রেস ডেলিভারি দেওয়া হবে না বিকাশ নিয়ে। ওকে, তো আমাদের নাম দিয়ে যদি কেউ বিকাশ করতে বলে, তাহলে অবশ্যই ভুলেও বিকাশ করবেন না, আর যদি তাও করে ফেলেন, তাহলে এটা হচ্ছে গিয়ে এটার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার হবে, আমাদের না। ওকে, আমি ড্রেস দেখানো স্টার্ট করি, এখন আমি খুব দ্রুত ড্রেস দেখাবো, কারণ অনেক কথা, অনেকক্ষণ ধরে কথা বলছি। ওকে, এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে পাকিস্তানি ড্রেসটা, একদম সুন্দর 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 একটা প্যাকেজিংয়ের মধ্যে পাবেন। এটার ম্যাটেরিয়াল তো ভালোই, সুপার ডুপার কমফোর্টেবল একটা ড্রেস, আর সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাবেন। ওকে, আর আজকে আমি অনেকগুলো ড্রেস একসাথে দেখাবো, তো যদি যে কটা নিতে মন চায় সব নিয়ে নেবেন। আমাকে ড্রেস দাও, ড্রেস দেখানো স্টার্ট করে দেই। এগুলোর লনের কোয়ালিটি, মানে এগুলো ফেব্রিক্সগুলো এত ভালো, এত কমফোর্টেবল, মানে আপনি এটা পরলে আপনার মন চাইবে যে আপনি সবসময় এই ম্যাটেরিয়ালের ড্রেসই পরবেন। বিকাশ ছাড়া আউট অফ ঢাকা কিভাবে নিব ইন সিলেট? আপু যদি ক্যাশ অন ডেলিভারি থাকে তাহলে নিয়ে নেবেন, যদি সিলেটে ক্যাশ অন ডেলিভারি থাকে এসে পরিবহনে, তাহলেই নিয়ে নিতে পারবেন, কিন্তু বিকাশ করে নেওয়া হবে না, কারণ বিকাশ অপশনটা এখন থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি, কারণ এই বিকাশ নিয়েই হচ্ছে গিয়ে মেইনলি ফ্রড করার সুযোগ পায়। তো এর জন্য হচ্ছে গিয়ে আমরা বিকাশটা বন্ধ করে দিচ্ছি, বিকাশ নেওয়া হবে না। যদি ক্যাশ অন ডেলিভারি থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনারা ড্রেস ডেলিভারি নিতে পারবেন। ওকে, হ্যাঁ প্রাইস বলছি, নেট স্লো খুব, নেট কি আমাদের স্লো আপু নাকি আপনার স্লো, বুঝিনি। হ্যালো ওয়ারিসা আপু, কেমন আছেন আপু? তাহলে আমরা কি করব আপু, মঞ্জিল আপু বলেছে আউট অফ ঢাকায় আপুরা তো ডেলিভারি নিতেই পারবেন, কিন্তু যেখানে এসে পরিবহন, মানে যেখানে আপনার ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে, সেখান থেকে নিতে পারবেন আর কি, বিকাশ করা যাবে না, বিকাশ আমরা নিব না। ওকে, তো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড, সুপার ডুপার কমফোর্টেবল একটা ড্রেস, অরিজিনাল পাকিস্তানি লন ফেব্রিক্সের মধ্যে আছে, মানে পাকিস্তানি লন এটা, ঠিক আছে? প্যাকেজিং সব কিছু দেখিয়ে দিলাম, এটা ম্যাটেরিয়ালটা ধরলেই আপনারা বুঝে যাবেন যে কি পরিমাণ সফট, একদম মাখনের মতো নরম একটা ম্যাটেরিয়াল, সুন্দর একটা গ্রে কালারের মধ্যে আছে, ঠিক আছে? আর বডি অনেক চড়া দেয়া, অনেক চড়া দেয়া, ইন্ডিয়ান ড্রেসগুলো দেখা যায় যে স্লিভ আর বডি হচ্ছে গিয়ে একসাথে দেয়া,
দেয়া থাকে, কিন্তু পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু স্লিভের জন্য প্রচুর পরিমাণে কাপড় দেয়া থাকে আর বডির জন্য কিন্তু প্রচুর পরিমাণে কাপড় দেয়া থাকে। আর এটার মধ্যে সবচাইতে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে এটার নেকটা সম্পূর্ণ সেলফ এমব্রয়ডারি করা। এই যে দেখেন এই যে এই নেকটা কিন্তু পুরোটা সেলফ এমব্রয়ডারি করা, এটা সেলফ এমব্রয়ডারি করা আর এমব্রয়ডারিগুলো কিন্তু অনেক বড়, এই যে এই পর্যন্ত এটা পুরোটাই কিন্তু আপনার এমব্রয়ডারি করা আর এমব্রয়ডারি ফিনিশিং অনেক ভালো। আপু তোমাকে অনেক মিস করেছি, তুমি কেমন আছো? এই তো ওয়ারিসা আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও এতদিন সবাইকে অনেক মিস করেছি, আমি আরও আগেই লাইভে আসতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছে গিয়ে পারিনি। হাই আপু, হ্যালো রাহেলা পারভিন, আপু কেমন আছেন? আপু এই যে দেখেন এটার ফার্স্টে আমি এমব্রয়ডারিটা দেখাই, কারণ এগুলো এমব্রয়ডারি ফিনিশিংগুলো অনেক 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 ভালো, একদম মিহিনভাবে কাপড়ের সাথে মিশিয়ে কাজটা করা আছে আর খুবই ঘন, ঠিক আছে, খুবই ঘন করে সুন্দর করে এমব্রয়ডারিটা করার এমব্রয়ডারি ফিনিশিং কিন্তু অনেক ভালো। এখানে কিন্তু এমব্রয়ডারিটা একদম হালকা পাতলা না, একদম খুব ঘন করে আর ভারী করে সুতার কাজ করা আছে। এখানে জমাট বাঁধা কাজগুলো দেখতে পাচ্ছেন, অ্যাশ কালারের মধ্যে আছে, মাস্টার্ড কালারের মধ্যে আছে, খুবই সুন্দর। হাই আপু, হ্যালো নজরুল ইসলাম ভাইয়া, মিস ইউ আপু, মিস ইউ টু সামিনা আপু। আপু তোমার ঈদের পরা ড্রেসটা আনো, আফরোজা আপু লিখেছে। আচ্ছা আপু ঠিক আছে, ওটা যখন আনবো আমি দেখিয়ে দিব, মানে ওটা আমি দেখিয়ে দিব একদিন লাইভে সময় করে। ওকে এই যে দেখেন এগুলো কিন্তু পুরোটা এমব্রয়ডারি, মাঝখানেটাও এমব্রয়ডারি আর এই যে সাইডের এই কাজগুলোও কিন্তু আপনার প্রিন্টটা এমব্রয়ডারি করা আর পুরোটা বডি হচ্ছে গিয়ে আপনার সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, পুরোটা বডি আপনার ডিজিটাল প্রিন্ট করা। আর এগুলো ম্যাটেরিয়াল নিয়ে কিন্তু কোনো কথা হবে না, ঠিক আছে, এগুলো ম্যাটেরিয়াল নিয়ে কোনো কথা হবে না, কারণ এগুলো ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে সুপার সফট লন, যেহেতু অরিজিনাল পাকিস্তানি লন, এগুলো ম্যাটেরিয়াল কিন্তু চোখ বন্ধ করে এগুলো খুব ভালো 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 ম্যাটেরিয়াল হবে। ওকে এই যেটা নিচের প্রিন্টগুলো দেখেছেন যে প্রতিটা প্রিন্ট কি পরিমাণ স্পষ্ট করে দেয়া আছে, একদম সুন্দর করে, একদম ফকফকা প্রিন্ট বলে না, একদম যে একদম স্পষ্ট একদম ক্লিয়ারভাবে বোঝা যায় এরকম সুন্দর প্রিন্ট দেয়া। ওকে এই হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইডটা গেল, আর এটার পাশে খুব সুন্দর গ্রে কালার আছে, একদম এক কালারের গ্রে, এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, সাইডে থেকে যখন স্লিভ আসবে এই যে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর করে আসবে, কিন্তু আমার কিন্তু এই সাইডের এই গ্রে কালার ডিজাইনটা আসেনি পুরোটা, একদম হালকা এখান থেকে অল্প একটু আসছে, কারণ আমার বডি আর কি এতই চিপা যে আমার মাঝখানের এতটুক কাপড় দিয়ে হয়ে গিয়েছে আর বাকি সাইডের সব কাপড় বাদ পড়ে গিয়েছে। তো যারা নাকি আমার মতো শুকনা পাতলা, তারা হচ্ছে গিয়ে তাদের যদি ছোট ভাই বোন অথবা হচ্ছে গিয়ে বেবি থাকে, তাহলে এইগুলো নিয়ে একদম সুন্দর করে দুইজন মিলে একদম ড্রেস বানাবেন। ওকে এই যে এই হচ্ছে এটা ব্যাক সাইড, এটা ব্যাক সাইডটা অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। যদি এটা এমব্রয়ডারিটা সেলফ এমব্রয়ডারি করা না থাকতো, তাহলে হয়তো আমি ব্যাক সাইড দিয়ে ফ্রন্ট বানাতাম, কারণ এটা ব্যাক সাইডটাও খুব সুন্দর, কিন্তু এটা ফ্রন্টটাও অনেক সুন্দর। মানে হচ্ছে কি, এটা যখন আপনারা বানিয়ে পরবেন তখন হলে হলো গিয়ে আপনার কী যেন হবে, তখন কী জানি হবে, কী জানি বলতে চেয়েছিলাম ভুলে গিয়েছি। আচ্ছা যাই হোক ব্যাক সাইডটা দেখাই। আপু ক্লিয়ার না, নেটে কি ডিস্টার্ব হচ্ছে? আমি হচ্ছে গিয়ে লাইভের পরে আপনার ই করে দিব, এই যে কী জানি করবো, এইচডিটা আপলোড করে দিব, ঠিক আছে। আমি না কমেন্ট পড়তে গেলে আর অন্য জিনিস চিন্তা করলে দুইটা মিক্স হয়ে যায়, তবে ঝামেলা হয়ে যায়। আপু অনেক দিন পর তোমাকে দেখে অনেক হ্যাপি লাগছে, রাহেলা পারভিন আপু লিখেছে, তাই আপু? আজকে আমারও অনেক দিন পর লাইভে এসে মনে হচ্ছে যে না আমার কাজ আবার স্টার্ট হয়েছে, মানে আমার কাছে কিছু আছে করার জন্য, এভাবে হচ্ছে গিয়ে আমার কোনো কাজ থাকে না, আমি অনেক বোর হয়ে যাই বাসায়। এই যে দেখেন এই হচ্ছে এটার ব্যাক সাইডটা, ঠিক আছে, ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর করে প্রিন্ট করা। তো যখন হচ্ছে আপনারা এটা বানিয়ে পড়বেন, এটাকে সামনে থেকে দেখতেও সুন্দর লাগবে, পেছন থেকে দেখতেও খুব সুন্দর লাগবে। আর এই হচ্ছে এটা স্লিভটা, এটা স্লিভের জন্য প্রচুর পরিমাণে কাপড় দেয়া। আলহামদুলিল্লাহ আপু, রাহিলা আপু আমার ঈদ অনেক ভালো কেটেছে, আপনাদের সবার ঈদ কেমন কেটেছে? সবাই তো দেখলাম যে অনেক ভালো ভালো একদম ঘুরতে গিয়েছেন, ঘুরে ঘুরে সুন্দর করে ছবি তুলে পোস্ট করেছেন, কিন্তু আমি কোথাও ঘুরতে যাইনি, আমি হচ্ছে গিয়ে শুধু আমার আম্মুর বাসায় গিয়েছি, আম্মুর বাসা থেকে এ বাসা, এ বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে এই বাসা, আমার ঈদের ঘুরাই হচ্ছে গিয়ে এইটা, শুধু আমার আম্মুর বাসায় ঘোরাঘুরি, আর কোথাও আমি ঘুরতে যেতে পারিনি। ঈদ মুবারক আপু, বৃষ্টি রিপন আপু লিখেছে, ঈদ মুবারক আপু। হাই আপু, হ্যালো রেহানা নাসরিন আপু, কেমন আছেন আপু? আপু তুমি কি এখন প্রিমিয়াম দেখাবা? শামসুর নাহার আপু লিখেছে, না আপু প্রিমিয়াম মেবি আজকে হবে না, আমি তাও শিওর না, এখন তো আমি মাত্র লাইফটা স্টার্ট করলাম, তো একটু আর কি আস্তে ধীরে আর কি সব কিছু চালু করি, তাই না? আচ্ছা এটা স্লিভটা দেখালাম, আমাকে একটু ওনাটা দিয়ে দাও তো তাড়াতাড়ি করে, এটা আবার মেজারমেন্টও করতে হবে, আস্তে ধীরে একটু লাইফ টাইফ সব কিছু হচ্ছে গিয়ে কী বলো ওটাকে আর কি বলছিলাম আমি
কি বলছিলাম? আচ্ছা থাক, যাই হোক, নতুন কথা বলি। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপু সরি, আমি পিক শেয়ার করতে পারিনি। ওয়ারিস আপু, কেন আপু, কেন শেয়ার করেননি? আচ্ছা ইটস ওকে, কোনো সমস্যা নেই, নেক্সট টাইম আবার যখন তুলবেন শেয়ার করে দিবেন, ওকে? এই যেটা হচ্ছে কি ওড়নাটা, এটা ওড়নার ম্যাটেরিয়ালটা বলে দিচ্ছি, এটা ওড়নার ম্যাটেরিয়ালটা হচ্ছে কি আপনার শিফন জর্জেটের মধ্যে, মানে হচ্ছে শিফনের মতো সফট, আর ম্যাটেরিয়ালটা আপনার জর্জেট ম্যাটেরিয়াল যেরকম একটু ভারী হয়, জর্জেটগুলো কিন্তু পাতলা হয় না, সুন্দর সুন্দর ভারী হয়, সেরকম হচ্ছে কি জর্জেটের মতো ভারী আর শিফনের মতো সফট। ওড়নাটা হচ্ছে কি আপনার মাস্টার্ড কালারের মধ্যে আছে, পুরোটা ওড়না হচ্ছে গিয়ে আপনার আর কি ডিজিটাল প্রিন্ট করা, পুরোটা ওড়না খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। শেয়ার ডান, জিনাত আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আপু আউটসাইড ঢাকা অর্ডার করলে কি ড্রেস পাবো? হ্যাঁ হ্যাঁ আপু, অবশ্যই ইন ঢাকা আউটসাইড ঢাকা সব জায়গায় আপনারা সব জায়গা থেকে অর্ডার প্লেস করতে পারবেন, সব জায়গা থেকে পাবেন, শুধু হচ্ছে গিয়ে আপনাদের ওখানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম থাকতে হবে, বিকাশ আর কি বিকাশ না হবে না, আমাদের এখানে বিকাশ ক্লোজ হয়ে গেছে, বিকাশ নেওয়া হবে না, ওকে? এই যেটা সাইডে দেখেন অনেক সুন্দর চড় একটা পার আছে, তো এখান থেকে এই যে এখানে সাইডে যে অ্যাশ কালারের কাপড়টা, এটাকে কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, আপনারা চাইলে এটাকে কেটে ফেলে দিতে পারেন, তাহলে এটা পারটা আরও সুন্দর করে বের হবে, আর না হলে যদি এটা রাখতে চান তাহলে রেখে দিতে পারবেন। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ শামসুর নাহার আপু, থ্যাংক ইউ। অর্ডার করে তো ড্রেস পাই না, ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ এখন পাবেন, আজকে অনেকগুলো ড্রেস দেখাবো, অর্ডার করে দিবেন পেয়ে যাবেন, আমাকে মেজারমেন্টে পার ড্রেসটা তাড়াতাড়ি করে দিয়ে দাও। কি লাস্ট লাইভে লাল কুর্তিটা দাও নাই? আহারে, লাল কুর্তিটার জন্য তো মানে আপনারা পাগল হয়ে গিয়েছিলেন, আমার কাছে লাল কুর্তি এতগুলো ছিল না, আমার কাছে সত্যি অনেক লিমিটেড স্টক ছিল, লিমিটেড কোয়ান্টিটি ছিল, যার কারণে আমি আমার সব আপুদেরকে তো দিতে পারিনি, আমার অনেক অনেক ফেভারিট অনেক আপুদেরকেও আমি দিতে পারিনি, কারণ খুবই লিমিটেড ছিল, খুবই লিমিটেড, যারা একদম মানে প্রথমে প্রথমে যারা অর্ডার করেছে একদম লাইভের আগে, লাইভের সময় একদম তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ওকে? তো কিন্তু আপনারা একদম মন খারাপ করবে না কুর্তির জন্য, আপনাদের কুর্তি অনেক পছন্দ আমি জানি, আমি বুঝতে পেরেছি কুর্তির লাইভগুলো দেখিয়ে, তো আমার কাছে যতগুলো কুর্তি আছে, যেগুলো নাকি আমি শোরুমের জন্য রেখেছিলাম, অনেকগুলো কুর্তি আছে আমার কাছে, মানে অনেক 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 কুর্তি আছে, অনেকগুলো কুর্তি মানে অনেক ডিজাইনের কুর্তি, ওগুলো হচ্ছে কি শোরুমের জন্য রেখেছি, কিন্তু আমি ভেবেছি যে শোরুমের জন্য তো দেখাবোই, কিন্তু আউট অফ ঢাকার আপনার শোরুমে যেতে পারে না, তো এর জন্য আমি ভেবেছি যে লাইভেও দেখাবো। আমার অনেকগুলো কুর্তি অলরেডি নেওয়া হয়ে গিয়েছে, আমি আমার এটার বডি হচ্ছে গিয়ে 40-40-80, এটার বডি হচ্ছে 80 ইঞ্চ, কিন্তু শুধু বডি দেওয়া আছে, কুর্তি আবার আনো, হ্যাঁ কুর্তির কথাই বলছিলাম, ঠিক আছে, আমি কুর্তি আর কি নিয়ে নিয়েছি অলরেডি, কতগুলো আমার সব কিছু আর কি বডি একদম সুন্দর করে আর কি নিজে চাপিয়ে চাপিয়ে ঠিক করেছি, আরও কতগুলো করা বাকি, হয়ে গেলে আমি দেখাবো, ওকে? লাইভের মধ্যে আমি একদম একদিন দেখাবো, আমি এখন আপনাদেরকে সব দেখাবো, সব যাই আমি ঈদের আগেও দেখাতে পারিনি। এটা লেন্থ হচ্ছে গিয়ে 45 ইঞ্চ পর্যন্ত দেয়া আছে, তো যেটা ধরো স্লিভ মেজার করা দরকার নেই, স্লিভ অনেক বড়, অনেক চড়া কাপড় দেওয়া আছে স্লিভের মধ্যে, স্লিভ দিয়ে আপনারা ফুল স্লিভ, ডিভাইডার স্লিভ, যা মন চায় বানাতে পারবেন, যে কোনো আপুরই স্লিভের কাপড় দিয়ে স্লিভ হয়ে যাবে। বডি হচ্ছে 80 ইঞ্চ পর্যন্ত দেয়া, লেন্থ হচ্ছে 45 ইঞ্চ পর্যন্ত দেয়া, আমি লেন্থ আরও বাড়িয়েছি প্যান্টের কাপড় দিয়ে, প্যান্টের কাপড় দেখাতে ভুলে গিয়েছি, অ্যাজ ইউজুয়াল আমার ভুলার সমস্যা আরও দিন দিন বেড়েই চলছে। শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ। রিঙ্কু আপু শোরুমে আছে, ও ভালো কথা মনে করেছেন, হ্যাঁ এই লনগুলো কিন্তু মানে শোরুমে আমাদের আছে, শোরুমে অলরেডি দিয়ে দিয়েছি, এখন সব শেষ হয়ে গিয়েছে নাকি এটা জানি না, কিন্তু এক্স্যাক্টলি সেম সেমও থাকতে পারে, আবার এক্স্যাক্টলি সেমও যদি না থাকে, এই প্রাইস রেঞ্জের মধ্যে এরকম পাকিস্তানি এমব্রয়ডারি লন আপনারা আমাদের শোরুমে অনেকগুলো পেয়ে যাবেন, শোরুমে গিয়ে বললেই হয়ে যাবে। আর এই যে দেখেন একদম সুপার সফট লনের প্যান্টের কাপড়, অ্যাশ কালারের এই প্যান্টের কাপড় এত সফট, এত সফট, এটা দিয়ে হচ্ছে গিয়ে আমি প্লাজো বানিয়েছি, কারণ এটা খুব কমফোর্টেবল, এরকম কমফোর্টেবল ড্রেস দিয়ে আমার প্লাজো বানাতে খুব ভালো লাগে, আর আমার যে নর্মাল কটনের অ্যাশ প্যান্ট ছিল ওই প্যান্ট দিয়ে আমি এটা পরে ফেলেছি, কিন্তু এই ম্যাটেরিয়াল দিয়ে আমি প্লাজো বানিয়েছি, তো যারা নাকি হচ্ছে গিয়ে সুন্দর করে প্লাজো বানিয়ে পরতে পারেন বা প্লাজো পরতে ভালো লাগে কমফোর্টেবল, তারা অবশ্যই এই ম্যাটেরিয়াল দিয়ে প্লাজো বানাবেন, দেখবেন যে এমনিতেই আরামদায়ক একটা ড্রেস, তখন আপনাদের আরও বেশি আরাম লাগবে, আরও বেশি কমফোর্টেবল লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এমব্রয়ডারি লন ড্রেস, এটার প্যাকেটটা দিয়ে দাও তো, ব্যাগটা দিয়ে দাও, খুলে দাও, ড্রেস বের করে দাও, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে অরিজিনাল পাকিস্তানি এমব্রয়ডারি লন ড্রেস, এটার যে কামিজ সেট হচ্ছে গিয়ে একদম মাখনের মতো সুপার সফট একটা লন ম্যাটেরিয়ালের মধ্যে আছে, এটার ওড়না হচ্ছে গিয়ে মাস্টার্ড কালারের মধ্যে শিফন জর্জেটের মধ্যে আছে, এটার প্যান্টটা হচ্ছে গিয়ে একদম সুন্দর সুন্দর সুপার সফট লন ম্যাটেরিয়ালের মধ্যে এটার প্যান্টটাও আছে, ওকে? এটার সুপার ডুপার রিজনেবল প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1,850 টাকা, ওকে? এটার সুপার ডুপার রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র 1,850 টাকা, 1,850 টাকার মধ্যে কিন্তু পাকিস্তানি এমব্রয়ডারি লন পাওয়া মানে হচ্ছে গিয়ে ইম্পসিবল ব্যাপার, ইম্পসিবল ব্যাপার, কারণ এগুলো হচ্ছে গিয়ে
সবকিছু মিলে কিন্তু এগুলোর রেঞ্জ আরো এই ধরনের যে এমব্রয়ডারি লন এগুলোর রেঞ্জ কিন্তু আরো বেশি হয়। কিন্তু আমরা সব সময় ট্রাই করি যে এমন একটা প্রাইস রাখার যে আপুরা যেন পছন্দ হলে, যারা নাকি পাকিস্তানি লন ড্রেস পরে, এমব্রয়ডারি লন ড্রেস পরে, তারা যেন পছন্দ হলে ড্রেসগুলো যেন নিয়ে নিতে পারে। একদম এত সুপার ডুপার রিজনেবল এমন হাতের নাগালে একটা প্রাইস রাখা হয় যে আপুরা যেন মন চাইলেই, পছন্দ হলেই নিয়ে নিতে পারে, প্রাইসের জন্য যেন কোনো সমস্যা না হয়। তো যারা পাকিস্তানি এমব্রয়ডারি লন পরতে পছন্দ করেন আমার মতো, যারা নাকি পাকিস্তানি ড্রেস পরলেই খুশি হয়ে যান, যেমন আমি পাকিস্তানি লন পরি, পাকিস্তানি শিফন পরি, আমার পাকিস্তানি ড্রেস পরলেই কেন যেন অনেক মজা লাগে, মনে হয় যে সবসময় এটাই পরবো, তারা অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন। আপু চট্টগ্রামে ডেলিভারি হবে? হ্যাঁ অবশ্যই, এসে পরিবহনের মাধ্যমে ডেলিভারি হয়ে যাবে, ড্রেস দিয়ে দাও, এসে পরিবহনের মাধ্যমে আপনারা ডেলিভারি নিতে পারবেন। ওকে, এটার কালার আছে না? এগুলো হচ্ছে গিয়ে সেম ডিজাইন, অন্যান্য কালার হবে না, কিন্তু অনেকগুলো কালারে দেখাবো এখন আমি, সেম ডিজাইনের হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে হবে, ঠিক আছে? এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একদম ডিপ একটা অরেঞ্জ কালারের মধ্যে, ওকে, সেটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে দেখাবো এই যে। আচ্ছা ওটার কি ব্যাকসাইড দেখিয়েছিলাম? মনে নেই, দেখিয়েছিলাম ব্যাকসাইড? ও আচ্ছা, ওয়াও, মাত্র 1850। হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 1850, সুতির ওড়নার মধ্যে এখন পাকিস্তানি লন হবে না, আমি দেখবো, যদি আমার কাছে থাকে আমি নেক্সট টাইম আবার দেখিয়ে দিব। আজকেরগুলো সব হচ্ছে শিফন জর্জেট ওড়নার মধ্যে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস, এটা আমার মনে হয় ঈদের আগে দেখানো দরকার ছিল, যেন আপুর ঈদের সকালে ড্রেস হিসেবে নিতে পারতো, কিন্তু আসলে আমি তখন খেয়াল করি নাই। মানে আমাদের এত কালেকশন, মানে এত কালেকশন যে খুঁজে বের করতে হয় যে কি দেখাবো না দেখাবো, মানে আপুদের জন্য এত এত কালেকশন এনে রেখেছি। এই যে দেখেন, এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে, এটা অরেঞ্জ কালারটা কিন্তু একদম লাইট না, একদম গাঢ় একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে, ঠিক আছে? পুরোটা হচ্ছে আপনার, না এক কালার না, এই যে প্রিন্টও তো আছে, আমি ভেবেছি এক কালারের মধ্যে। এই যে দেখেন, এটা নেকের কাজটা ফার্স্টে দেখাই আমরা, কারণ নেকটা পুরোটা কাজ করা, আর কাজের ফিনিশিংগুলো দেখেছেন যে একদম কোনো জায়গা থেকে কিন্তু সুতা বের হওয়া বা হচ্ছে আপনার ওই যে ই না কি বলে, মানে হালকা পাতলা সুতা না। লিপস্টিক হচ্ছে গিয়ে মিলানির লাভ, আর মিলানির আরেকটা শেড লাগিয়েছে, ওটা প্রোনাউন্সিয়েশন আমি ঠিক মতো করতে পাই না, ফ্লিং মেবি ওটা প্রোনাউন্সিয়েশন হবে, নেক্সট টাইম থেকে ওটা নাম্বার দেখে আসবো, ওটা লাগিয়েছি। হাই আপু, হ্যালো তুতুল ইসলাম ভাইয়া, হাই আপু, হ্যালো নাফিজা আপু, আর সবে অবশ্যই লাইভটা শেয়ার করে কমেন্টে বলে দিবেন, ওকে? হাই আপু, কেমন আছো? ঈদ মুবারক, তোমাকে অনেক অনেক মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ ইয়াসমিন আপু। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আপনাকেও ঈদ মুবারক। ফ্রেঞ্চ ক্রেপ সিল্ক আনো? হ্যাঁ, ফ্রেঞ্চ ক্রেপ সিল্কে একটা ভিডিও কালকে আপলোড করেছি, ওটা আমাদের লাস্ট ফিউ পিসেস অ্যাভেলেবেল আছে, তা ওটা হচ্ছে গিয়ে যদি কারো ভালো লেগে থাকে, ওয়ান্ডার মোমেন্ট যেটা ছিল 1100 টাকা, ওটা নিয়ে নেবেন, ওটা শেষ হয়ে গেলে আমি আবার হচ্ছে গিয়ে নেক্সট ফ্রেঞ্চ ক্রেপ দেখিয়ে দিব। এই যে দেখেন, এটা নেকের কাজটা দেখেছেন, এই জায়গাটা কিন্তু, এই দেখেন এখান থেকে যে কাজটা শুরু হয়েছে, কাজটা খুব ঘন, একদম ঘন করে, আর ডিজাইনগুলো দেখেছেন কি সুন্দর করে করা, আর এই যে মাঝখানে যে মেরুন কালারের জিনিসটা দেখছেন, মেরুন রেড, এটা কিন্তু পুরোটা সুতার কাজ, এই সুতার কাজটা এতই ঘন করেছে যে আপনি দূরে থেকে দেখলে আপনার মনে হবে যে এটা একটা কাপড়, কিন্তু এটা সম্পূর্ণটাই সুতার কাজ, এই যে মেরুন কালারটা সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে সুতার কাজ, একদম ঘন করে করা। এটার নেকটা আপনার এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এটা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা, মানে এগুলোর প্রিন্ট আর এমব্রয়ডারি কোয়ালিটি এত ভালো যে আপনি হচ্ছে গিয়ে দেখে বুঝতে পারবেন না কোনটা প্রিন্ট কোনটা এমব্রয়ডারি, যত পর্যন্ত নাকি ধরবেন, ধরে দেখবেন। আপু তোমার ড্রেসের প্রাইস কত? আমার ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা। আচ্ছা ফেরদৌস আপু, আচ্ছা সমস্যা নেই দেখে দিবে, আমি আসলে দেখি না, আমি না আসলে দেখি না। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা, প্রিন্টগুলো মেবি মাস্টার্ড, না সরি অলিভ কালারের প্রিন্ট আছে, ওকে? হচ্ছে ড্রেসের ফ্রন্টটা দেখালাম, এগুলোর বডি লেন্থ সেম হবে আপনার, 80 ইঞ্চ শুধু বডি হবে, এটা কিন্তু স্লিভ ছাড়া, 80 ইঞ্চ বডি। আর হচ্ছে গিয়ে যে দেখেন, এটা ব্যাকসাইডটা কিন্তু অনেক 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 সুন্দর ব্যাকসাইড, এটা ব্যাকসাইডটাও পুরোটা প্রিন্টেড। এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে পাকিস্তানি ড্রেসে, কারণ এগুলো ফ্রন্টটা যতটা সুন্দর করে প্রিন্ট করা, একদম সেমভাবে আপনার ব্যাকসাইডও সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে, ওকে? এগুলো কিন্তু মেকিংয়ের পরে ফ্রন্টের দিক থেকে যেরকম ভালো লাগবে, ব্যাকসাইড থেকেও ওরকম সুন্দর লাগবে। এই যেটা নিচে হচ্ছে রেড কালারে পার দেয়া আছে, ওকে? আর কিন্তু ড্রেসটা দেখবেন যে শাইনি, একদম ম্যাট না, একদম শাইনি একটা ড্রেস, কারণ এগুলো ম্যাটেরিয়াল খুব ভালো, এর কারণে এই ড্রেসের মধ্যে আলাদা একটা গ্লেজ আছে, একটা আলাদা একটা গ্লেজ দেয়। আপু আচ্ছা দেখো না একটু, শেষ, আচ্ছা শেষ, এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে স্লিভটা, ঠিক আছে? আর অবশ্যই যখন পাকিস্তানি ড্রেস হচ্ছে গিয়ে আপনারা নেবেন, অবশ্যই সেটাকে
ঢিলা করে বানাবেন, আই মিন স্লিভটাকে লুজ করে বানাবেন, এটা অন্যটা একসাথে দিয়ে দাও। প্রাইস কিন্তু সবগুলোর সেম, ঠিক আছে, প্রাইস সবগুলোর সেম হবে। হ্যাঁ, ওনাটা একসাথে দিয়ে দাও। ওয়াও, এটা ওনা অনেক সুন্দর, একদম ডিপ ডিপ, ও প্যান্টটা দিয়ে দাও, ডিপ অরেঞ্জ কালারের মধ্যে আছে। এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, ওড়নাটা হলো গিয়ে শিফন জর্জেটের মধ্যে, ওড়নাটাও কিন্তু ডিপ কালারের মধ্যে, ঠিক আছে। যারা নাকি পাকিস্তানি ড্রেস পরতে পছন্দ করেন তারা অবশ্যই 1850 টাকার মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নেবেন। যদি একটার বেশি ড্রেস নেওয়া পসিবল হয় একটার বেশি ড্রেস নিয়ে নেবেন। এই যে দেখেন ওড়নাটা কিন্তু এভাবে করে পরলে মানে অনেক সুন্দর লাগবে, আপনি সামনে থেকে পরেন, পিছে থেকে খুলে পরেন। এই যে দেখেন খুব সুন্দর, প্যান্টটাও দিয়ে দাও, এটারও স্ক্রিনশট নিয়ে নেন। প্রাইস কিন্তু মাত্র 1850 টাকা। এই যে দেখেন এটা ওনার, এটার প্যান্টটা হচ্ছে গিয়ে আপনার, এটা কি কালার, অলিভ টাইপের একটা কালার, যেমন কামিজের মধ্যে প্রিন্ট, ওই প্রিন্টারই কালার। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ জাহানারা আপু। আর হ্যাঁ, আপনারা অবশ্যই হচ্ছে গিয়ে গার্লস গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে। গার্লস গ্রুপে শেয়ার না করে উল্টাপাল্টা গ্রুপে শেয়ার করলে এই যে এরকম মানুষজন এসে বাজে কমেন্ট করে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আপনারা কষ্ট করে গার্লস গ্রুপে শেয়ার করবেন, মানে কি গার্লস গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে। এটা স্ক্রিনশটটা নিয়ে নেন, প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা করে, ওকে। একদম সুপার ডুপার রিজনেবল আর সুপার ডুপার সুন্দর একটা ড্রেস, এটা ওনা দেখেছেন অনেক সুন্দর, খুবই সফট, খুবই সফট। মানে এটা পরে যে আপনারা মানে এটা পরবেন আর আপনার মনে মনে বলবেন যে থ্যাংক ইউ নিশা আপু, থ্যাংক ইউ নিশা আপু, এত এত কমফোর্টেবল ড্রেস এত রিজনেবলে দেওয়ার জন্য। তুমি দেখো নাই, তুমি হচ্ছে গিয়ে সব ব্লক করো নাই। আচ্ছা দাও আমাকে, আচ্ছা এখন আমি আরেকটা ড্রেস দেখাবো, ওটা আছে আমি দেখিয়ে বলছি। আচ্ছা বেঞ্চমার্কও দেখাবো, আমাকে ড্রেসটা দাও একটু, আমি ড্রেস দেখাই দাও। আপু তোমার ইয়ারিং কোথা থেকে নিয়েছো? আমার এই ইয়ারিং তো আমি এর আগেও পরেছি, এটা মেবি খালামুনি দিয়েছে। রেভেন রিস্টক করো, রেভেন, আচ্ছা আপু ট্রাই করবো, যখন রিস্টক করা পসিবল হবে আমি আপনাদের পছন্দের পছন্দের ড্রেসগুলো রিস্টক করবো, কিন্তু এখন হচ্ছে গিয়ে এই মুহূর্তে পসিবল না, ওকে, এই মুহূর্তে পসিবল না। কে জানি উল্টাপাল্টা একটা গ্রুপে শেয়ার করেছে আমার মনে হচ্ছে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ইশরাত আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। শামিন শান্তা আপু থ্যাংক ইউ সো মাচ, আপুনি আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ নিপা আপু। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তাসমিম আপু থ্যাংক ইউ। আচ্ছা এই ড্রেসটা নিয়ে আমি বলতে চাই, এটা আমার, আমরা কিন্তু অনেকদিন আগে একটা পাকিস্তানি, সরি পাকিস্তানি না, ইন্ডিয়ান ভার্সন দেখিয়েছিলাম, ঠিক আছে। এটা একটা ইন্ডিয়ান ভার্সন ছিল, এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার পাকিস্তানি ভার্সনটা, ঠিক আছে। এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে লনের মধ্যে, একদম সুপার সফট লন। এটার ফ্রন্ট সাইডটা একদম, এই যে দেখেন স্কাই কালারে যে কাজটা, এটা পুরোটা আপনার সেলফ এমব্রয়ডারি করা। এই এমব্রয়ডারি উপর থেকে স্টার্ট করে নিচে পর্যন্ত আছে, উপর থেকে স্টার্ট করে হচ্ছে কি নিচে পর্যন্ত আছে স্কাই কালারের মধ্যে। আর পুরোটা বডি আপনার কি বলে একদম কফি কালারে প্রিন্ট করা আছে। এটা দেখলেই কেন যেন এই ড্রেসটাকে আমার কোল্ড কফি, কোল্ড কফি লাগে, আমি জানি না কেন, এটা আমার কাছে অনেক ভালো লাগে এই প্রিন্টটা, আমার কাছে খুবই সুন্দর লাগে। এই যেটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড, ঠিক আছে, একদম লাইট কালারের মধ্যে, খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবল। এটা হলো কি এটা ব্যাক সাইডটা, এটা স্লিভ কোথায়, ও এটা স্লিভ কোথায়, কোনটা স্লিভ এটার, ও আচ্ছা স্লিভ হচ্ছে গিয়ে, ও আচ্ছা আচ্ছা এই যে মাঝখানে স্লিভ, ও এই যে এই হচ্ছে এটা ব্যাক সাইডটা, ঠিক আছে। একদম সুন্দর করে কোল্ড কফি, কোল্ড কফি লাগে। আর এইগুলো এমন সফট, এমন সফট। এটা হচ্ছে গিয়ে ফ্রন্টটা আমি না উল্টাপাল্টা করে দিয়েছি, হ্যাঁ ফ্রন্ট, আর এই যে এটার স্লিভটা হচ্ছে মাঝখানে দেয়া, ওকে, এই যে মাঝখানে এটা হচ্ছে গিয়ে স্লিভ। স্লিভের জন্য কিন্তু প্রচুর কাপড় দেয়া, সুন্দর করে ডিভাইডার করে বানিয়ে ফেলতে পারবেন। এটাও সেম হবে, এটার অন্যটা দিয়ে দাও। এটাও হচ্ছে ওয়াও, এটার অন্যটা অনেক 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 সুন্দর, ওড়না অনেক সুন্দর। এটা হচ্ছে কি পাকিস্তানিটা, ঠিক আছে। ইন্ডিয়ান ভার্সনটা কিন্তু দেখিয়েছিলাম আমি, কিন্তু বলে দিলাম অনেক আগে দেখিয়েছিলাম, অনেকের ইন্ডিয়ান ভার্সনটা থাকতে পারে। আর এটা হচ্ছে কি পাকিস্তানিটা দাও, এই হচ্ছে এটার ওড়না, দেখেন কত সুন্দর ওড়না। আমার ড্রেসের প্রাইস আপু 1850, সবগুলো 1850, ওকে। এগুলো সব হচ্ছে কি পাকিস্তানি ড্রেস। এই দেখেন এটা হচ্ছে এটা ওড়নাটা, এটা মাঝখানে ব্লু টাইপের একটা কালার আছে, অ্যাশ ব্লু টাইপের একটা কালার, ওটার মধ্যে পুরোটা প্রিন্ট করা। সাইডে হচ্ছে কি এই যে কফি কালারের মতো এক কালারের কাপড় আছে, এই কাপড়টাকে কেটে এখান থেকে কেটে ফেলবেন, হয় কেটে ফেলে দিবেন না হলে কেটে নিচে থেকে কুচি করে দিবেন, তাহলে এটা আরও সুন্দর হবে, ওকে। হাই আপু, হ্যালো আসাদুজ্জামান, আশা আপু কেমন আছেন? আপু অনেক দিন পরে আজকে আশা আপুকে দেখতে পেলাম, এই যে দেখেন, এই হচ্ছে আই মিন অনেকক্ষণ পর, অনেকদিন পরে তো আমি নিজেই আসলাম। এই হচ্ছে কি এটা ওড়নাটা, সুন্দর করে ডিজিটাল প্রিন্ট কর, প্যান্টটা দিয়ে দাও, প্যান্ট হচ্ছে উজোটা অফ হোয়াইট কালারটা, হ্যাঁ
এই যে এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট কালারের লনের প্যান্ট ওকে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1850 টাকা 1850 টাকা করে আর এটারও কিন্তু বডি 8 ইঞ্চ পর্যন্ত দেয়া লেন্থ হচ্ছে 45 46 হবে আর এগুলো কিন্তু আর কি স্লিভ আলাদা দেয়া 8 ইঞ্চ যেটা দেয়া আছে 8 ইঞ্চ পুরোটাই এটার বডি ওকে একদম কামিজের কাপড় দেয়া একদম বডি কাপড় দেয়া তো আপনার যদি আর কি ছোট বাচ্চা টাচ্চা থাকে তাহলে হচ্ছে কি বানিয়ে ফেলতে পারবেন এই যে দেখেন এই হচ্ছে এটার ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা করে আর এগুলো হচ্ছে কি সুপার ডুপার কমফোর্টেবল দেখেন এটা ওন্নাটা আমার কাছে অনেক ভালো লেগেছে ওন্নাটা কিন্তু খুব সুন্দর না ওন্নাটা অনেক অনেক সুন্দর কি জানি একটা না বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম আচ্ছা থাক যাই হোক কোনো সমস্যা নেই এই যে এই হলো ওন্না ওকে হাই আপু হ্যালো ডেজি আপু হাই আপু হ্যালো রত্না আপু ঈদ মুবারক আপু ঈদ মুবারক নাসিন আপু আমি কিন্তু ঈদের দিন এসেছিলাম মেবি আপুর আমাকে ঈদের দিন জয়েন করেননি তাই না আমি সবাইকে ঈদ মুবারক আসতে না ঈদের দিন আসিনি ঈদের দ্বিতীয় দিনে আসছিলাম কারণ আমি সবকিছুতে হচ্ছে গিয়ে লেট সবকিছুতে লেট তোমার ড্রেসটা আপু অনেক তোমার পরা ড্রেসটা অনেক সুন্দর আর তোমাকে খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তারিন আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে আজকের জন্য তাহলে এতটুকুই থাক আজকে আমি টোটাল তিনটা পাকিস্তানি এমব্রয়ডারি লন দেখালাম আমাদের শোরুমে এই লন ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে আপনার চাইলে শোরুমে গিয়ে দেখে নিয়ে নিতে পারবেন শোরুমে এগুলো দিয়ে দিয়েছি এখন যদি এগুলো থাকে এগুলো তো নিতেই পারবেন আর সেম ড্রেসগুলো যদি স্টক আউট হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে আপনারা কি বলে ওটাকে আর কি এরকম পাকিস্তানি এমব্রয়ডারি লন 1850 টাকার মধ্যে আরও অনেকগুলো আছে অনেক সুন্দর সুন্দর কালারফুল আছে ওগুলো দেখে আমাদের বসুন্ধরা যমুনা দুইটা শোরুম থেকে নিয়ে নিতে পারবেন ওকে আপু কিছু লখনউ দুপাট্টা কালেকশন আনো আচ্ছা ঠিক আছে আপু আনবো তুমি অনেক কিউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সিল্ক আচ্ছা ঠিক আছে সিল্কও আনবো সব আনবো এখন আমার কাছে অনেক টাইম এখন আমি সব আনবো আপনাদের জন্য হচ্ছে কি সব দেখাবো ওকে তাহলে আজকের জন্য এতটুকুই থাক আমি প্রতিদিন 2:30 লাইভে আসি প্রতিদিন সবাই আমাকে অবশ্যই 2:30 টাইম মতো জয়েন করে ফেলবে আর যারা আমার রেকর্ডের লাইভটা দেখবেন তারা অবশ্যই হচ্ছে কি আমার রেকর্ডের লাইভটা দেখে সুন্দর করে শেয়ার করে দিবেন অবশ্যই গার্লস গ্রুপে শেয়ার করতে হবে ঠিক আছে গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন আর আমাদের পেজে অর্ডার প্লেস করার আগে অবশ্যই আমাদের পেজের লাইক আর ফলো দেখে আই মিন লাইক আর ফলোয়ার্স দেখে অর্ডার প্লেস করবেন ওকে ফেক ফ্রড পেজে কষ্ট করে দয়া করে অর্ডার প্লেস করবেন না কিউট আপুটা জুলিয়া আপু লিখেছে তিনটার প্রাইস কি সেম হ্যাঁ তিনটার প্রাইসই সেম তিনটাই হচ্ছে গিয়ে 1850 টাকা করে এগুলো হচ্ছে গিয়ে অরিজিনাল পাকিস্তানি এমব্রয়ডারি লন যেটার জন্য 1850 টাকা নাকি হচ্ছে গিয়ে মানে একদম আপনার পানির দাম বলে না একদম হচ্ছে গিয়ে পানির দাম সুপার ডুপার রিজনেবল ওকে আজকের জন্য তাহলে এতটুকুই থাক কাল 2:30 সবার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে অবশ্যই টাইম মতো জয়েন করে ফেলবেন আল্লাহ হাফেজ সবাইকে